بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى الفصل العاشر في الرقى والتمائم وقال رسول الله صلى الله عليه وسلم من تعلق تميمة فقد أكل إليه আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে মঙ্গলবার আমাদের ধারাবাহিক দর্স আকীদাত তাওহীদ থেকে চলছে আর আমরা কিতাবের শেষের দিকে কাছাকাছি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সালেহুল ফাউজান হাফেজাহুল্লাহ তাআলা তার কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। আজকের যে বিষয়বস্তু তা হচ্ছে ঝাড়ফুঁক এবং তাবিজ সম্পর্কে। এই দুটো বিষয়কে লেখক একসাথে উল্লেখ করেছেন, আমি তার কথাগুলিকে আপনাদের সামনে পেশ করব। বলছেন দশম অধ্যায় ফির রোকা ওয়া তামাইম, ঝাড়ফুঁক এবং তাবিজ সম্পর্কে। রোকা রুকিয়াতুনের বহুবচন, তামাইম তামিমাতুনের বহুবচন। বলছেন প্রথম নম্বরে আর রোকা ঝাড়ফুঁক, যেমন রুকিয়া রুকিয়ার বহুবচন। রুকিয়া মানে হচ্ছে দম করা, ফুঁক দেওয়া, ডাকায় আর কি কোনো কিছু পড়ে ফুঁক দেওয়াকে রুকিয়া বলা হয়। সে শরীয়ত সম্মত পড়ে দিল, ওটাকে দম করা বলা হয় বা রুকিয়া বলা হয়। আর যদি শরীয়ত বিরোধী শিরকি বিদাতি কথা দিয়ে বা তরিকায় যদি কেউ দম করে, ঝাড়ফুঁক করে, ফুঁক দেয়, তো সেটাকেও আরবি ভাষায় রুকিয়া বলা হয়। এখন কোন ধরনের রুকিয়া জায়েজ, এই রুকিয়া ঝাড়ফুঁক কোনটা জায়েজ, এই বিষয়টা প্রথম আলোচনায় আসবে আর তারপরে তাবিজের কথা আসবে। রুকিয়া সম্পর্কে বলছেন ওয়াহিয়া আল উযাতু আল্লাতি ইউরকা বিহা সাহেবুল আফাতি। বলছেন যে সেটা হচ্ছে আশ্রয় গ্রহণ, আল উযা আল আউযা দম করা, আশ্রয় গ্রহণ। দম করার উদ্দেশ্য হচ্ছে একে আল্লাহর আশ্রয় রাখা বা একে অনিষ্ট মুক্ত রাখা। আল্লাতি ইউরকা বিহা, যার দ্বারা দম করা হয়, ঝাড়ফুঁক করা হয় বিপদগ্রস্ত ব্যক্তিকে, সাহেবুল আফা, রোগী মানসিক অথবা শারীরিক এইরকম ব্যক্তিকে। কালহুম্মা, যেমন কাউকে জ্বর হয়েছে উদাহরণস্বরূপ ফুঁক দিচ্ছেন আপনি, অসারা অথবা মৃগীর রোগী, মৃগীর রোগ আছে দম করছেন, অথবা জিন স্পর্শ করেছে তারপর জিন চেপেছে তো ঝাড়ফুঁক করছেন, অথবা শারীরিক যে কোনো ব্যাধির জন্য, যে কোনো অসুখের জন্য, বিষ নামাবার জন্য, সাপ বিচ্ছুর ওগেরা যারে কোনো আফাত, এছাড়া যে কোনো রকমের আপদ বিপদ। আফাত শব্দটি আরবি, ওটাকে বাংলাতে আপদ বলা হয়, কিন্তু শব্দটি বিকৃত করেছে আসলে, তকে দ করে দেওয়া হয়েছে, আফাতুন আফা আফাত, এটা হচ্ছে আরবি। ওটাকে আফাতকে আমরা কি বলছি, আপদ। ওই ওসাম্মুনাহাল আজাইম, এই ঝাড়ফুঁককে আরবি ভাষাতে আজাইমও বলা হয়, আজাইম আজিমাতুন বহুবচন। আর ওরা প্রাচীন যুগ থেকে দম করাকে আজাইম বলতো, রুকিয়া বলতো। ওয়াহি আলা নাও আইন, সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, ঝাড়ফুঁক হচ্ছে দুই রকমের। আন্না উল আওয়াল, প্রথম রকম হচ্ছে যা শিরক মুক্ত, এমন ঝাড়ফুঁক, এমন দম করা যেটা শিরক মুক্ত। যদি শিরক মুক্ত হয় তাহলে ঝাড়ফুঁক করায় কোনো অসুবিধা নেই, শরীয়তে এর বৈধতার প্রয়োজন প্রমাণ রয়েছে, শরীয়তে বৈধতার প্রমাণ রয়েছে, মানে জায়েজ, বরং
নবী সাল্লাম করেছেন, সাহাবারা করেছেন। তবে এই ক্ষেত্রে লেখক যে জিনিসটি উল্লেখ করেননি, নিজেকে নিজে দম করা সবচেয়ে ভালো, মানে নিজেই পড়ে নিজেকে ফুঁক দেওয়া সবচেয়ে ভালো। কারো কাছ থেকে ফুঁক চেয়ে না নিয়ে নিজেকে নিজেই যদি ফুঁক দেন, এটা সবচেয়ে ভালো। শিরক মুক্ত ঝাড় ফুঁক কেমন করে সেটা হয়, মিয়ায়ু করা আলাল মারিদ সাইয়ুমিনাল কোরআন, অসুস্থ ব্যক্তির ওপর কোরআনের কিছু অংশ পড়া, সে সুরা ফাতিহাই পড়েন আর সুরা ফালাক, নাস, ইখলাস এগুলি পড়েন, অথবা কোরআনে কেরিমের যে কোনো আয়াত বা সুরা পড়েন, যে কোনো আয়াত সুরা, মনে রাখবেন যে কোনো আয়াত বা সুরা দিয়ে ঝাড়ফুঁক হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। যে বিষয়গুলি লেখক উল্লেখ করেননি কিন্তু প্রয়োজন মনে করব, সেগুলি উল্লেখ করার চেষ্টা করব। তার মধ্যে একটি হচ্ছে যে কোনো আয়াত দিয়ে আপনি দম করে দিতে পারেন যে কোনো অসুখের ক্ষেত্রে, কিন্তু যদি ওই আয়াতে অথবা সুরাতে ওই রোগের কাছাকাছি কোনো কথা থাকে, ওই আয়াত বা সুরাই ওই রোগ সম্পর্কে কিছু আলোচনা থাকে, ওই ব্যাধির দিকে ইশারা ইঙ্গিত থাকে, ওই ধরনের আলোচনা থাকে, তাহলে ওই আয়াত বা সুরা দিয়ে দম করাটা সবচেয়ে ভালো, দম করা সবচেয়ে ভালো। যেমন জিন শয়তানের কথা আছে, তাহলে জিন শয়তান যদি ধরে থাকে তো জিন শয়তান আয়াতগুলো সুরে জিন অথবা জিনের আয়াতগুলো ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, যে কোনো সুরা আয়াত কিন্তু যেখানে জিনের কথা উল্লেখিত হয়েছে ওগুলো দিয়ে করা, চিকিৎসা করা ভালো। এইরকমই যেখানে ধরেন জাদুর আপনি চিকিৎসা করছেন, জাদুবান মেরেছে, তাহলে যে আয়াতগুলোতে সেহের জাদুর কথা রয়েছে ওই আয়াতগুলি দিয়ে দম করা, এটা সবচেয়ে ভালো। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো জ্বরের রোগীকে, প্রচণ্ড জ্বর, আপনি ওই আয়াতটি পড়েন যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয় তখন সম্বোধন করেছেন আল্লাহ ফাকর রাব্বুল আগুনকে, ইয়া নারু, শরীরে তাপ বেড়ে গেছে, হ্যাঁ এটা হচ্ছে আগুনের একটা অংশ তাপটা, তো ওই আয়াত দিয়ে উনি বলছেন যে আমি এটাকে তাজরেবা করেছি, বাস্তব পরীক্ষা করেছি, যে কোনো হ্যাঁ জ্বরের ব্যাধির ক্ষেত্রে হ্যাঁ রোগী আমি দম করেছি, জ্বর ভালো হয়েছে। জি হ্যাঁ, এটা এই আমলগুলি করার চেষ্টা করি, ইয়ানা রুকুনি বারদা সালামান আলা ইব্রাহিম, হ্যাঁ বা শুরু থেকে আয়াতের পড়া যায়, কুলনা ইয়ানা রুকুনি, আল্লাহ পাক বলছেন ইয়ানা, আপনি বলেন কুলনা ইয়ানা রুকুনি বারদা সালামান আলা ইব্রাহিম, বারবার করে পড়ে। আর দম করার ক্ষেত্রে তিনবার, পাঁচবার, সাতবার বেজোড় করা ভালো। বেশ কিছু হাদিসে সাতবার কথা আছে, সুরা ফাতিহা সাতবার পড়ার কথা আছে, তো তিনবার বেজোড়েরও আল্লাহ পাক পছন্দ করেন, তো এরকম করা ভালো। কোরআনের কিছু অংশ পড়ে দম করা, আও ইউআউযু বি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, অথবা আল্লাহর নাম এবং গুণাবলী দ্বারা কোনো বিপদগ্রস্তকে আশ্রয়ে রাখা, মানে আল্লাহর নাম এবং গুণাবলীর আশ্রয় আমি রাখছি, ওই যো কাবি কালিমাতিল্লাহি তাম্মা, কালিমাতিল্লাহ আল্লাহ পাকের কোন নাম, রহমান, রহিম, হ্যাঁ রাজ্জাক ইত্যাদি যেসব নাম রয়েছে, গুণাবলী রয়েছে, আল্লাহ রহমত, আল্লাহর কুদরত, হ্যাঁ ওই যো কাবি বেইজ্জাতিল্লাহ, আল্লাহর ইজ্জত, হ্যাঁ ও কুদরতেহি, আল্লাহর কুদরত, মিন শাররি মা, হ্যাঁ যদি নিজের ক্ষেত্রে হয় তো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির, হাদিস আছে, কোন জায়গায় ব্যথা হচ্ছে, হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আল্লাহর ইজ্জত, আল্লাহর ইজ্জত আল্লাহর গুণ, আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা, হ্যাঁ এটা আল্লাহর গুণ, তো এইগুলির দ্বারা করেন আয়াত পড়লেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যে দোয়াগুলি এসেছে, ফাহাজা মুবাহুন, এটা শরীয়তে জায়েজ, কেন লিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ রাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ঝাড়ফুঁক করেছেন, ওয়া আমারা বিরুকিয়াতে ঝাড়ফুঁকের হুকুমও দিয়েছেন, ওয়াজাজ যাহা অনুমতি দিয়েছেন, অনুমতি দাও করতে পারো, আর একটা হচ্ছে নির্দেশ দাও করো, হ্যাঁ আর নিজেও করেছেন, সব রকমের দলিল আছে। এই মর্মে হাদিস উল্লেখ করেছেন একটি, ফান আউফ ইবনে মালিক, সাহাবি আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুন্না নারকি ফিল জাহিলিয়াতে, রাকা ইয়ারকি জারাবা ইয়াজরাব থেকে ওর মানে হচ্ছে, ইয়ারকি যদি বলেন রাকা ইয়ারকি তার মানে হচ্ছে ফুঁক দেওয়া, দম করা, আর যদি রাকিয়া ইয়ারকা সামি আসমাতে চলে ওর মানে হচ্ছে সিঁড়ি চড়া, দেখেন অর্থ পাল্টে গেল। তো আরবি জানতে হবে, কোরআন এবং হাদিস বোঝার জন্য আরবি জানতে হবে,
আর খেয়াল খুশি আপনি কি থেকে কি পড়লেন, অর্থ কোথাতে কোথায় চলে গেল। তো বলছেন যে আমরা জাহিলিয়াতের যুগে কি করতাম, ঝাড়ফুঁক করতাম, ঝাড়ফুঁকের পেশা করতো। এই আউফ বিন মালিক সাহাবি ঝাড়ফুঁকের পেশা করতো। ফাকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল কাইফা তারা ফিজার, আপনার কি মত, আপনি এই সম্পর্কে কি মত রাখেন, আপনার মতামত কি? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রেজু আলাইয়া রুকাকুম, তোমাদের যে ঝাড়ফুকের যে দোয়া কালামগুলি রয়েছে, বাক্যগুলি রয়েছে, সেগুলি আমার কাছে পেশ করো, মানে শোনাও তো দেখি কি পড়ে তুমি ফুঁক দাও, পেশ করো মানে শোনাও। শুনলেন নবী সাল্লাম কিছু, তারপর দেখলেন যে না, কোনো আপত্তিকর কোনো কথা নেই। হ্যাঁ, শিরিক গুমরাহি, দেবদেবীর নাম অথবা এরকম জিন শয়তানের নাম, ফেরেশতার নাম, এই দিয়ে এইরকম কিছু নেই। তারপরে একটি কায়দা বর্ণনা করে দিলেন, নীতিমালা কি, লাবাসা বিরুকা, ঝাড়ফুঁকে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই, মালাম তাকুন শিরকান, যতক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁকে শিরক না থাকবে, তাহলে শিরক মুক্ত হলে জায়েজ, এই হাদিস প্রমাণ করে। এটা হচ্ছে এক রকমের ঝাড়ফুঁক। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাদ আজমাউল উলামা ওয়ালা জাওয়াজি রুকা, উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে ঝাড়ফুঁকের বৈধতার উপর, মানে ঝাড়ফুঁক যে জায়েজ শরীয়তে এর উপর আলেম আলমাদের ইজমা রয়েছে, হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে হাদিস মুহাদ্দিসিন সব একমত যে জায়েজ রয়েছে। কিন্তু শর্ত শুনেন, ইন্দা ইজতেমায়ে সালাসাতে শুরুত, তিনটি শর্ত পাওয়া গেলে, কি পাওয়া যেতে হবে, তিনটি শর্ত। হাদিসে এখন একটি শর্ত কিন্তু দেখলেন, তাই না, একটি শর্ত মানে তিনটি শর্ত শুনেন। প্রথম কথা, আন্তাকুনা বিকালামিল্লাহ, যেন আল্লাহর বাণী দিয়া হয়, কোরআনের আয়াত দিয়ে, কালামুল্লাহ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, সেগুলি আল্লাহর বাণী, সেগুলো ওহি, কালামুল্লাহ দিয়ে। আল্লাহর কালাম যদি না হয় তাহলে কি হইতো, আওবি আসমাইল্লাহ ওয়া সিফাত, আল্লাহর নাম অথবা গুণাবলী দিয়ে, আল্লাহর নাম যেগুলি কোরআন হাদিসে আছে, তখন আল্লাহর নাম যেগুলো কোরআন হাদিসে নেই সেগুলি দিয়ে হবে না, শুধু ঈশ্বর ভগবান গড, হ্যাঁ অলমাইটি আর খোদা, এইসব না, খোদা কোথাও নেই কোরআন হাদিসে আছে, ফার্সি শব্দ, যেমন ঈশ্বর দিয়ে চলবে না তেমন খোদা দিয়ে চলবে না, আল্লাহর নাম আল্লাহ বেশি ভালো জানেন, যে তার নাম কি, কতটি কি নাম তা, এবং তারপরে রাসূলুল্লাহ সাহেব বেশি জানেন, তাহলে কোরআন হাদিসে যে নামগুলি এসেছে সেগুলি আল্লাহর নাম, যেগুলি আসেনি সেগুলি আল্লাহর নাম, কি করে জানলেন আপনি? আপনার নাম যদি আমি বানিয়ে বলি তো চলবে, আপনি মেনে নেবেন যে আমার নাম, ঠিক আছে যেটাই বলবো সেটাই নাম আপনার, মানবেন না, কারণ আপনার নাম সম্পর্কে আপনি বেশি জানেন, আপনার বাপ মা বেশি জানেন। তো আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং সবচেয়ে বেশি জানেন, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে ওহী হয়েছে তিনি জানেন। সুতরাং আল্লাহর নামের সম্পর্কে কল্পনা করি, হ্যাঁ, বা অনুমান ভিত্তিক নাম রাখা, ঈশ্বর খোদা হ্যাঁ ভগবান এসব জায়েজ নয়। একটা শর্ত তাহলে হয়ে গেল, আল্লাহর কালাম দিয়ে অথবা আল্লাহর নাম গুণাবলী দিয়ে, দুটো একসাথে। দ্বিতীয় শর্ত হচ্ছে, ও আন্তাকুনা বিল্লিসান আরবি, আরবি, আরবদের মাঝে হইলে আরবি ভাষাই যেন হয়, জরুরি নয় যে আমাদের দেশে আরবি ভাষায় হইতে হবে। শর্ত এটা লাগিয়েছেন কেন, আরব ওলামারা যারা লিখেছেন তারা সবাই আরব ওলামা, তো আরবি ভাষা হলে আরবিরা বুঝতে পারবে, কিন্তু বাংলা ভাষাই যদি হয় তো বুঝতে পারবে না, আরে কি বলছে, কি বলে ফুক দিচ্ছে। সেজন্য একজন আরবের সামনে আরবি ভাষা দিয়ে ফুক হইতে হবে, কারণ বাংলাতে যদি ফুক দেন আপনি, আর যদি কিছু পড়েন, হ্যাঁ, যে আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও, বিপদ আপদ দূর করে দাও, আল্লাহ তুমি আমার সুরক্ষা করো, এরকম ভাষা যদি বলেন তো, আর যদি সৌদিকে কোনো আরবিকে বা কোনো আরব দেশে কোনো আরব যদি ফুক দেন, মাদ্রিয়ে শেখুল কি যে বলছে আল্লাহই জানে, বালা মুসিবত, হ্যাঁ, তো আরবদের কাছে আরবি ভাষা হইতে হবে। কিন্তু আরবি ভাষা কি জরুরি, আরবি ভাষা জরুরি নয়, সেজন্য তার সাথে আর একটু লাগাচ্ছে, অমা ইউরাফ মান, অথবা এমন কিছু হইতে হবে বাক্য যেটা বোধগম্য, যার অর্থ বোঝা যাচ্ছে। তো বাঙালি সমাজে বাংলা দিয়ে দম করলে অসুবিধা নেই, হ্যাঁ, ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ভাষা ভাষা দিয়ে, কিন্তু সেখানে কোনো শিরক নেই, হ্যাঁ, কোনো কুফরি কথা নেই, আল্লাহর আল্লাহর কথা আছে, আল্লাহর কাছে আশ্রয়ের কথা আছে, জায়েজ। তো বাংলা ভাষা, আল্লাহ তুমি আমার ছেলেটার হেফাজত করো, আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও, ফুক দেন, তো জায়েজ হবে না, হবে না, জায়েজ হবে, কারণ আপনি বুঝছেন বা যাকে ফুক দিচ্ছেন বুঝছে, আল্লাহ এই লোকটিকে আল্লাহ তুমি শেফা দান করো, আরোগ্য দান করো, বুঝছে লোকটি। কিন্তু যদি কেরালা ভাষায় দম করা হয় বাঙালিকে, হ্যাঁ, এই যে বুঝে না, তাহলে বিপদ, কোনো মন্ত্রতন্ত্র পড়ে ফেলে, তাই না, তো জায়েজ হবে না।
হয় আরবি ভাষা হলে আরবি ভাষা ইসলামের ভাষা বুঝবে সবাই, কমন ভাষা মুসলিম উম্মতের জন্য, আর না হইলে এমন কিছু হইতে হবে যেটা বোধগম্য। তিন নম্বর শর্ত হচ্ছে তৃতীয় শর্ত যে দম করে ঝাড়ফুঁক যে করছে সেও আর যাকে করা হচ্ছে সেও যেন বিশ্বাস রাখে যে ঝাড়ফুঁক কিছুই করতে পারে না আল্লাহ ইচ্ছা না করলে। আল্লাহ পাক যদি আরোগ্য না দান করতে ঝাড়ফুঁক কিছু হয় না, এই বিশ্বাস যেন থাকে। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি সুনির্ধারিত থাকে যে এই দমের মাধ্যমে এই ফুকের মাধ্যমে আমি শেফা দেবো, তাহলে শেফা হইতে পারে, আরোগ্য হইতে পারে। বোধগম্য বাক্য পড়েন যা বুঝছে, নিজেও বুঝছেন আর যারা যারা শুনছে যাদেরকে দম করে তারা বুঝছে, আর তারপরে ইউনফাসাল আল মারিজ রোগীর উপর ফুক দেন। অয়ুকরাফি মাইন ও ইসকাহুল মারিজ, অথবা আর একটা তরিকা হচ্ছে যে রোগী হয়তো সামনে নেই, সামনে সবসময় নিয়ে আসা সম্ভব হচ্ছে না, তাহলে কি করতে পারেন পানিতে ফুঁক দেন, ফুঁক দেওয়ার পরে সেই পানিটা অসুস্থ ব্যক্তিকে পান করাবেন। তো পানিতে যদি ফুঁক দেওয়া জায়েজ হয় তাহলে তেলে যদি হয় জৈতুন তেল মোবারক জিনিস, হ্যাঁ মধুতে যদি হয় মধু মোবারক জিনিস সেভাবে আরোগ্য, জমজম পানিতে যদি হয় তো চলবে না, চলবে না চলবে, আমাদের দেশের লোকেরা জৈতুন তেল পায় না, সরিষার তেল আমরা দেখি সরিষার তেল একটু ফুঁক দিয়ে নিল অসুবিধা নেই জায়েজ আছে। পানিতে ফুক দেওয়ার দলিল একটি হাদিস এখানে পেশ করেছেন আপনাদের জন্য, নতুন হবে তাই না হাদিসটি, হাদিস অবশ্য আবু দাউদে আছে, কামা জাফি হাদিস সাবিত ইবনে কাইস, সাবিত ইবনে কাইসের বর্ণিত হাদিস রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা তুরাবান মিন বুথান, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুথান নামক স্থান থেকে কিছু মাটি নিলেন, ফাজাআলাহু ফি কাদাহিন আর একটি পেয়ালাতে রাখলেন, সুম্মা নাফাস আলাইহি বিমাইন আর তাতে পানি দিয়ে তাতে ফুক দিলেন, ওয়াসাব্বাহু আলাইহি আর তারপরে ওই মাটি মাটিটা তাতে ঢেলে দিলেন, সুম্মা নাফাস আলাইহি ওতে ফুক দিলেন পানির সাথে, ওয়াসাব্বাহ আর পানিটাকে ওই ধুলোতে ঢেলে দিলেন, হ্যাঁ অথবা ধুলোটাকে পানিতে ঢেলে দিলেন, পানি ঢালাটাই বেশি ভালো হবে কারণ পানি সাধারণত ঢালা হয়, তাহলে ওই যে ধুলোটা ছিল বুথান নামক স্থানে তাতে পানিটা ঢেলে দিল, এইভাবে ফুক দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আবু দাউদে রয়েছে উল্লেখ করেছেন। কিন্তু হাদিসের সনদ সম্পর্কে গবেষণা করলে দেখা যায় বা যারা গবেষণা করেছেন দেখা যায় যে হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে, জয়ীফ আবু দাউদের 836 নম্বরে রয়েছে এবং সিলসিলা সহিহাতে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে হাদিস নম্বর 1418 আন্ডারে হাদিসটাকে আলবানি সাহেব জয়ীফ বলেছেন, এর বর্ণনাকারী একজন রয়েছে মজহুল। তাহলে জয়ীফ হাদিস তো দলিল হয় না, শেখ বর্ণনা করে দিয়েছেন আর অবস্থা বর্ণনা করেন নাই। ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি এখানকার যে বিগত বড় মুফতি ছিলেন প্রাণ মুফতি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলতেন যে ফুক দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে যখন হাদিস জয়ীফ হবে তখন দেখতে হবে যে ওতে নাজায়েজের কিছু আছে কিনা, নাজায়েজের কিছু অবৈধ হওয়ার কিছু আছে কিনা। তিনি বলছেন যে যখন সরাসরি রোগীর গায়ে ফুঁক দেওয়া যেতে পারে আর রোগীকে সবসময় তো হাজির করা সম্ভব হচ্ছে না, অথবা রোগী দেশে আছে আপনি এখান থেকে কিছু পড়াবেন, তাহলে ওই ক্ষেত্রে পানিতে বা অন্য কিছুতে ফুঁক দিয়ে সেটা সেবন করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে বা খাওয়া যেতে পারে। আল্লাহ আলম, এটা ফতোয়া বললাম, আর এর ছাড়া কোনো সহি হাদিস নবী সাল্লাম থেকে প্রমাণিত নেই পানিতে বা অন্য কিছুতে ফুঁক দেওয়ার। দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক হচ্ছে যেটা শিরক মুক্ত নয়, তাহলে একটা হচ্ছে শিরক মুক্ত যেটা জায়েজ তিনটা শর্তের সাথে জায়েজ বলল, আর এই তিনটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে জায়েজ নয়, তাহলে ধরে নিতে হবে শিরক মুক্ত না হয়তো শিরক আছে, শিরক না থাকলে তৃতীয় শর্ত কি বলেছে, হ্যাঁ বোধগম্য হইতে হবে, আরবি ভাষা হলে সবচেয়ে ভালো, আর আরবি ভাষা না হলে বোধগম্য হইতে হবে, বুঝতে হবে, যদি বোঝা না যায়। হিন্দুদের মন্ত্রের অনেক বই আছে, আমাকে এক মুসলিম ভাই আমার গ্রামে ছিলেন, তো একটা মন্ত্রের বই দেখিয়েছিলেন, মন্ত্র সুবহানাল্লাহ শিরকি কুফরি সবগুলি দেবদেবীর নামে মন্ত্র,
তারপরে ওদের আর হিন্দুদের কি বলবেন, মুসলিমদের সুলেমানি নকশায় মকসুদুল মুমিনিনে এমন এমন কথা আছে যেগুলো বোধগম্য নয়। জেহেল কাফ, চল্লিশটা কাফ দিয়ে হ্যাঁ একটা মন্ত্র তৈরি করা আছে, কোন দোয়া নাই, না কোরআনে আছে না রসুলের কোন হাদিস আছে, না সহি হাদিসে না জয়ীফ হাদিসে, জাল হাদিসও নেই। তাহলে কি চল্লিশটা কাপ বিশিষ্ট হ্যাঁ কাকু কাকু এই করে আছে, যেগুলোতে সম্ভাবনা বেশি আমি মনে করি যে এগুলি হচ্ছে জিন শয়তান নাম, কারণ জিন শয়তান নামগুলি মানুষের নামের চাইতে একটু আজব ধরনের, আজব ধরনের। তাহলে ওই চেহেল কাফের মধ্যে কি আছে, জিন শয়তানের নাম আছে, কুফরিয়া কথা আছে বা মন্ত্র বোধগম্য নাই। এই জন্য এই ধরনের কিছু দিয়ে দম করা হারাম, হ্যাঁ বরং শিরক বলতে হবে, কারণ যেখানে কোনো কিছু গোপন করতে চাইছে তার মানে সেখানে দুর্বলতা আছে, ঠিক না? এখান থেকে যদি একটা ব্যাগ নিয়ে যায় ইসলামিক সেন্টার থেকে নামছে আর নিয়ে নামছে, লোকজন দেখে একটু চোখটা বড় বড় করে দিয়েছে আর পিছন দিয়ে লুকাইতে যাচ্ছে, তার মানে কি, তার মানে চুরি করা জিনিস আছে, সন্দেহ আছে, ব্যবসা সবার খারাপ আছে। আর যদি নিজের জিনিস থাকে আপনি বকুলিয়ে নিয়ে যাবেন, অসুবিধা আমার জন্য আমি কিনেছি, বোঝা গেছে কিনা? তৃতীয় শর্ত, আচ্ছা প্রথম দুটি শর্ত যদি থাকে, আরবি ভাষা দিয়েই করছেন আর শিরক মুক্ত, কিন্তু মনে করছেন যে এত বড় হুজুরে ফুঁক দিচ্ছে, হ্যাঁ এই হুজুরের ফুঁকের বরকতে আমার ছেলে ভালো হবেই, আমার রোগ ভালো হবেই, তাহলে কি করলেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাকের ফয়সালা ছাড়া কিছুই হয়নি, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, এটা মনে করলেন না। মুয়াসসির, হ্যাঁ প্রতিক্রিয়া সৃষ্টিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল, এই কথা আপনি বিশ্বাস করলেন না, সুতরাং এখানে আপনার শিরক ঢুকে গেল, যার ফলে আপনার এই ঝাড়ফুঁক জায়েজ না। দম করনেওয়ালা অথবা যাকে দম করা হচ্ছে, দুজনের কেউ যদি এরকম বিশ্বাস রাখে আমি ফুঁক দিলে ভালো হইতে হবে, শিরক কুফরি, সে এলা দাবি করে বসলাম যে সে প্রতিক্রিয়া সৃষ্টিকারী না, সে প্রতিক্রিয়া সৃষ্টিকারী না, আল্লাহ প্রতিক্রিয়া সৃষ্টিকারী, তাসির আল্লাহর পক্ষ থেকে। তো বলছেন যে দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক হচ্ছে যেটা শিরক মুক্ত নয়, ওয়াহিয়া রুকা আল্লাতি ইউস্তানু ফিহা বিগাইরিল্লাহ, যেখানে আল্লাহ ছাড়া অন্যের সাহায্য কামনা করা হয়েছে, যেমন আল্লাহ ছাড়া অথবা ফরিয়াদ করা অথবা আশ্রয় গ্রহণ করা আল্লাহ ছাড়া অন্যের, কার রুকা যেমন ঝাড়ফুঁক করা জিনের নাম দিয়ে, বি আসমাইল জিন্নে আও বি আসমাইল মালায়েকা ফেরেশতা নাম দিয়ে, অনেকে ধোকা খেতে পারে, ইয়া জিব্রাইল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল ইয়া মালাকুল মওত, হ্যাঁ যদি লেখা থাকে আর হ্যাঁ চরমানি কিতাব আছে, আমাদের ভাইয়ের বলছে চরম চরমনাইর কিতাব আছে, এগুলো বড় শিরক, আর দোকা খাবেন না যে জিব্রাইল, জিব্রাইলকে ডাকা যায়, আল্লাহকে ডাকতে হবে, হ্যাঁ আল্লাহকে ডাকতে হবে, না কোনো নবীকে ডাকা যায় যে উদ্ধার করো, না কোনো ফেরেশতাকে ডাকা যায় যে আমাকে উদ্ধার করা, যদি ফেরেশতাদের নাম দিয়ে হয় আবিল ওল আম্বিয়া, আম্বিয়াদের নাম দিয়ে অসলহীন, হ্যাঁ ইয়া জিলানি ইয়া খাজা ইয়া গরিব নওয়াজ ইয়া দস্তগীর, এ যদি থাকে ইয়া আলী ইয়া হুসাইন ইয়া ফাতেমা, পাঁচে পঞ্চাত্তর, হ্যাঁ পাঁচটা শিয়াদের কাছে আছে, এদের নাম দিয়ে ওই ক্যালেন্ডারের নাম থাকে, সব শিরক এগুলো, তো এগুলো দিয়ে যদি দম করে ফাহাজা দোয়া লি গাইরিল্লাহ, এটা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা অহশিরকুন আকবার, এটা বড় শিরক। আও ইয়াকুনু বিগাইরিল লিসানিল আরবি, আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা দিয়ে হয়, আও বিমা লা ইউরাফু মানাহু, যদি আরবি ভাষা ছাড়া অন্য ভাষা হয় তাহলে মানা জানতে হবে যে অর্থ কি বলা হচ্ছে, যদি বোধগম্য না বুঝতে পারছেন না কি বলা হচ্ছে তাহলে কি, লিআন্নাহু ইউখশা ইয়াদখুলাহ কুফরুন আও শিরকুন, যখন অর্থ বুঝতে পারছেন না তার মানে এতে শিরক আছে না হলে কুফরি আছে, শিরক আছে না হয় কুফরি আছে, ওয়ালা ইউলা মানাহু আর বুঝতেও পারছে না কি আছে না আছে, ফাহাদা নাও মিনা রুকিয়াতে মামনুন, এই ধরনের ঝাড়ফুঁক করা দম করা নিষিদ্ধ। আত্তামাইম তাবিজ সম্পর্কে বলছেন ওয়াহিয়া জামু তামিমা, তামিমার বহু বচন তামাইম, ওয়াহিয়া মা ইউআল্লাকু বি আলা আনাকি সিবিয়ান, প্রাচীন যুগে ছোট বাচ্চাদের গলায় লটকাতো, আজকাল তো সব কিছুতে লটকানো শুরু হয়েছে, চোদ্দশো বছর আগে জাহিলিয়াতের যুগে কি করতো, ছোট বাচ্চাদের গলায় লটকাতো কিসের জন্য, বদনজর থেকে বাঁচানোর জন্য আর জিন থেকে বাঁচানোর জন্য, আর আজকাল ছোট বড় হ্যাঁ পুরুষ নারী হ্যাঁ মানুষ ছাড়া গাড়ি বাড়ি হ্যাঁ গাছে হ্যাঁ জমিতে দোকানে সবকিছুতে লটকানো হয়। আচ্ছা তারপরে তখনকার যুগে হয়তো কিছু লিখে লটকানো হতো, এখন স্যান্ডেল জুতা ছিঁড়া জুতাও লটকানো হয় বাস ট্রাকে, যে অ্যাক্সিডেন্ট হবে না ছিঁড়া জুতা লটকে রেখেছে।
আর লিখা রাখে, বাংলাতে কি লিখা রাখে মনে নাই, কিন্তু ইন্ডিয়াতে তো হিন্দিতে লিখা থাকে বা উর্দুতে লিখা থাকে ওই ট্রাকগুলোতে, এ বুরি নজর ওয়ালে তেরা মুখ কালা, হ্যাঁ এই বৈধ নজর আল্লাহ তোর মুখ কালা হোক, খবরদার নজর লাগাবি না তুই, জুতা স্যান্ডেল লটকা আছে, এগুলো সেরকম ভরি দিয়ে গেলো, আশ্রয় চাইছে ওই ছেঁড়া জুতার কাছে, অসহায়, এত অসহায় যে ছেঁড়া জুতার চাইতে অধম এইসব মানুষ, ছেঁড়া জুতা ওর চাইতে ভালো, ছেঁড়া জুতার পূজা করছে, স্যান্ডেলের পূজা করছে। তো নাল শরীফের পূজা যদি হয় কিতাবের উপরে ছাপিয়ে, হ্যাঁ ধর্মের নামে, তো যদি হিন্দু কাফেররা যদি ছেঁড়া জুতার পূজা করে তাদের ট্রাকে বাসে, তো কোন দোষের কথা হইল, একই ধর্ম তো দুটাই, ঠিক কিনা? নাল শরীফ বুঝেন না, বুঝেন না, স্যান্ডেল ছাপানো আছে নবীর নাকি স্যান্ডেল, তো নবীর আসল স্যান্ডেলটা হইতো তাও একটা কথা হইতো যে নবীর আসল স্যান্ডেল পেয়েছি কিছু বরকত হাসিল করবো, আরে স্যান্ডেলে শুধু ছবি আর ওর নাম হচ্ছে নাল শরীফ, আর নাল শরীফ ফজিলতের শেষ নাই, কোরআনের অত ফজিলত লেখেনি যত ফজিলত লেখেছে নালাইন শরীফের, আউযুবিল্লাহ, ঠিক হচ্ছে মুসলিমরা করে তো হিন্দুরা করবে না কেন, ধর্ম তো একই, শিরকের ধর্ম সবার একই। বাচ্চাদের গলায় লটকানো, আমাদের দেশে গাছের ফলন বাড়াবার জন্য লটকানো হয়, জমির ফলন বাড়াবার জন্য ভাঙ্গা হাঁড়ি লটকায়, দেখেছেন, দেখেছেন না, ভাঙ্গা হাঁড়ি লেদাফিল আইন কি, বদনজর দূর করার জন্য, ওয়াকাদ ইউআল্লা কাল কিবারি মিনা রিজাল ওয়া নিসা, কখনো কখনো বড়দের পুরুষ অথবা নারী তাদেরও গলায় বা কোমরে বা হাতে লটকানো হয়, ওয়া হুয়া আলা নওয়াইন, ওই যুগে জাহেলিয়াতের যুগে তো গলাতে লটকাতো, এখন কত জায়গায় লটকায়, কেউ এখানে বেঁধে থাকে, কেউ কোমরে বাঁধে, পায়েও বাঁধা থাকে, পায়েও বাঁধা, বরং হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার সাহেব কি বলেছেন, যে যখন ডেলিভারি হইতে যাবে, হ্যাঁ ওদের বিবিদের, হাকিমুল উম্মত সাহেবের ভক্তদের বিবিদের যখন ডেলিভারি হইতে যাবে, আর যখন ডেলিভারিতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, তখন বলছে যে কি করেন, সুরা ইজাসসামাউন শাক্কাতের, ইজাসসামাউন শাক্কাত ওয়া আযনাত লি রাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরযু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ওয়া আলকাত মা ফিহা, যা ওয়ালকাত মাফিয়ার সাথে ও সম্পর্ক লাগিয়ে দিচ্ছে, যা পেটে আছে ওয়ালকাত মাফিয়া নিক্ষেপ করলো, অতা খাল্লা তার শূন্য হয়ে গেল, কোথায় কিয়ামতের কথা আল্লাহ বয়ান করেছেন আর কোথায় পেটের বাচ্চার কথাতে লাগিয়ে দিয়ে বলছে এর তাবিজটা করে, হ্যাঁ তাবিজটা করে কি আছে, আমালে কোরআনি আশরাফ আলী থানবী সাহেবের, জি জি, জানেন না, জানেন না হাকিমুল উম্মত, জি, যার নাম নাই না, আমি তো বেয়াদবি করলাম নামটা নিয়ে, তো তার কিতাবে আছে যে কি করবে ওটা কে, তা কোথায় বানতে হবে, ওই মহিলার গর্ভধারণকারিণী যে এখন বাচ্চা হবো হবো অবস্থা, কিন্তু বাচ্চা খালাস হচ্ছে না, রানে বেঁধে দিতে হবে, বলছে রানে বেঁধে দিবে, তারপর বলছে যখন বাচ্চা হয়ে যাবে তাড়াতাড়ি খুলে ফেলবে, তাড়াতাড়ি খুলে ফেলবে, কারণ তাড়াতাড়ি খুলে না ফেললে হতে পারে নাড়ি মুড়ি সব বেরিয়ে যাবে, এমন হাসার কথা, সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে তাদের ইসলাম তাবিজের। আর মানে আমাদের হাকিমুল উম্মতের 400 বেশি কিতাব আছে, আর ওই 400 বেশি কিতাবই যদি থাকে আর এই সবই যদি ভরা থাকে, তেগুলি তো উম্মতে মুসলিম আর কি হেদায়েত হবে, গোমরা হয়ে যাবে। ওয়া হুয়া আলা নওয়াইন, তাবিজ হচ্ছে দুই রকমের, আন-নাওউল আউয়াল মিনা মা কানা মিনাল কোরআন, হুকুমের দিক থেকে দুই রকম না, হ্যাঁ বরং ধরনের দিক থেকে দুই রকমের, দুই ধরনের, কিন্তু হুকুম ঝাড়ফুকের ক্ষেত্রে আমরা হুকুমের ক্ষেত্রেও দুই রকমের পেলাম, আর ধরনের দিক থেকে দুই রকম, ঠিক না, ঝাড়ফুক একরকম জায়েজ আর এক রকম না জায়েজ, কিন্তু তাবিজের ক্ষেত্রে দুটোই হচ্ছে না জায়েজ, এটা হচ্ছে সহিহ মত। তবে ধরনের দিক থেকে দুই ধরনের তাবিজ হয়ে থাকে, এক ধরনের তাবিজ মা কান মিনাল কোরআন, যেটা কোরআনের কোন আয়াত দিয়ে বেআইনযুক্ত আয়াত মিনাল কোরআন, কোরআনের কয়েকটি আয়াত লিখে আও আসমাউল্লাহ অথবা আল্লাহর নাম লিখে ওয়া সিফাতি অথবা আল্লাহর গুণাবলী লিখে ওয়া ইউআল্লিকুহা লিল ইসতিশফা বিহা, সেগুলির মাধ্যমে রোগের আরোগ্য তলব করার জন্য যদি লটকানো হয়, ফাহাজা নাও কাদ ইখতালাফা ফীহি আল উলামা ও ফী হুকমি তালিকিহি আলা কাউলাইনি, বলছে এই ধরনের যদি তাবিজ হয় যাতে কোরআনের আয়াত লেখা আছে বা আল্লাহর নাম বা গুণাবলী লেখা আছে, তা দিয়ে যদি তাবিজ করা হয় তাহলে এই সম্পর্কে ওলামাদের দুটি মত রয়েছে যে লটকানো যাবে না যাবে না। প্রথম মত হচ্ছে আল জাওয়াজ, জায়েজ, একদল আলেমরা বলেছেন জায়েজ। এই মতের যারা পক্ষে আছেন তাদের কয়েকজনের নাম উল্লেখ করেছেন বা তাদের নাম উল্লেখ করেছেন, আবদুল্লাহ বিন আমর বিন আস সাহাবীদের মধ্যে, ওয়া জাহির ও মা রুই আন আয়েশা, আর এটাই বাহ্যিক বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে,
وبه قال ابو جعفر الباقر আর এটাই মত হচ্ছে তাবেঈনদের মধ্যেকার আবু জাফর বাকেরের ইমামদের মধ্যে আহমদ বিন হাম্বলের একটি রিওয়ায়াত একটি বর্ণনা তাহলে যে হাদিসগুলোতে নিষেধাজ্ঞা এসেছে যে তাবিজ লটকানো শিরক অথবা তাবিজ লটকানো আল্লাহ ওর উপর ন্যস্ত করে দেয় আল্লাহ সাহায্য হয় না বলছেন ওয়াহামালুল হাদিস আল ওয়ারিদা ফিল মানই মিন তালিকি তামাইমে তাবিজ লটকানোর নিষেধাজ্ঞার যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেগুলির অর্থ তারা করেছে কি আলা তামাইম আল্লাতি ফিহা শিরকুন ওই ধরনের তাবিজগুলোর উপর ফিট করেছে ওই হাদিসগুলি যেই তাবিজগুলিতে শিরক রয়েছে শিরকি যদি তাবিজ হয় বা বোধগম্য নয় কি লিখা আছে অর্থ বোঝা যায় না এইরকম যদি হয় তাহলে সেটা তাদের কাছে নাজায়েজ আর কোরআন দিয়ে যদি হয় তাহলে জায়েজ একদল আলেমরা এটা বলেছেন আল কাউলু সানি দ্বিতীয় মত হচ্ছে আল মান ও মিন জালিক যদি কোরআনের আয়াত দিয়েও হয় আল্লাহর নাম গুণাবলি দিয়েও হয় হ্যাঁ তারপরেও সেটা নিষিদ্ধ এই মতটি কার কার সাহাবায়ে কেরাম থেকে শুরু করি ওয়া কাউলু ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া যাহিরু কওলি হুযাইফা এটা হচ্ছে তৃতীয় সাহাবী হুযাইফার চতুর্থ সাহাবী উকবা বিন আমিরের পাঁচ নম্বর ইবনে উকাইমের পাঁচজন সাহাবী ওবিহি কালা জামাআতু মিন আত-তাবেঈন এক দল তাবেঈন এই মতই পোষণ করেছেন মিনহুম তাদের মধ্যে কার আসহাবু ইবনে মাসউদ আব্দুল্লাহ মাসউদের যতগুলি ছাত্র কুফাই আব্দুল মাসউদের ছাত্র আব্দুল্লাহ বিন মাসউদের ছাত্ররা কোথায় ছিলেন কুফাতে ছিলেন আর কুফা হচ্ছে ইমাম আবু হানিফার দেশ আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তারা খুব গর্বের সাথে বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আব্দুল্লাহ মাসউদের সিলসিলা থেকে ইলম হাসিল করেছেন তাহলে তাবিজটাও তো আল্লাহর হস্তে ওখান থেকে হাসিল করা উচিত বুঝছেন না বুঝছেন না তাবিজের ক্ষেত্রে কুফার যে বড় ইমাম সাহাবি আব্দুল্লাহ মাসউদ তার চেয়ে বড় ইমাম সাহাবিদের মধ্যে কেউ ছিলেন না কুফাতে তার মত হচ্ছে যে তাবিজ কোরআন থেকে হইলেও জায়েজ নয় আর এই তাবিজ করে কে বেশি সবচেয়েতে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে হানাফিরা করে তাহলে হানাফিরা তাদের ইমামের তরিকা তো নেই ইমাম হানিফা আর ইমাম হানিফার ওস্তাদদের তরিকা নেই আর ওস্তাদের ওস্তাদের তরিকা নেই সিলসিলা যদি দেখেন ইমাম হানিফার ওস্তাদ যারা রয়েছেন আর তার ওস্তাদ আর তারপরে আলকামা আর আসওয়াদ এরা হচ্ছে প্রখ্যাত ছাত্র আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটে সিলসিলাতে পৌঁছে যাবে সাহাবি পর্যন্ত তো বোঝা যাচ্ছে যে আবু হানিফা রহমতুল্লাহ এর মজহাব তাবিজের হারাম হওয়ার পক্ষে রয়েছে সুতরাং যদি সত্যিকার হানাফি হইতে হয় এই নকল না হানাফি হই তাহলে এই তাবিজ ছাড়তে হবে বলছেন যে আর ইমাম আহমদ রহমতুল্লাহ এর একটি বর্ণনা ইখতারাহ কাসির মিন আসহাবি ইমাম আহমদ বিন হাম্বালের অধিকাংশ সাথী সঙ্গীগণ মানে তার ছাত্রগণ তার ছাত্রগণ এই মতটিকেই গ্রহণ করেছেন এই জন্য আরব ওলামায়ে কেরামরা সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম বলছেন যে তাবিজ কোরআন দিয়ে হলেও জায়েজ নাই আল্লাহ আর নাম গুণাবলি দিয়ে হলেও জায়েজ নাই ওয়া জাজামা বিহাল মুতাখিরুন আর হাম্বেলি মজহাবের এবং আহমদের অনুসারী যারা মুতাখির পরবর্তীকালের ওলামারা সবাই এই ক্ষেত্রে নিশ্চিত যে তাবিজ কোরআন দিয়েও জায়েজ নাই তাদের দলিল ওয়াহতাজুবে মা রওয়াহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তারা দলিল হিসাবে পেশ করেছেন কালা সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি ইয়াকুল ইন্নার রুকা ওয়াত তামায় ওয়াত তিওয়ালা তাশিরকুন নিঃসন্দেহে ঝাড়ফুক ওয়াত তামায় এবং তাবিজ ওয়াত তিওয়ালা এবং প্রেম সৃষ্টিকারী মন্ত্র শিরকুন শিরক প্রেম সৃষ্টি করার যতগুলি তরিকা আছে যতই বলুক যে আমি এইভাবে করছি এইভাবে জাফরান দিয়ে অমুক আয়াত লিখে এই লিখে আর সেই লিখে শিরক আর এই প্রেম সৃষ্টি করার শিক্ষা ধর্মের নামে সুলাইমানি নকশাই রয়েছে নিয়ামুল কোরআনে রয়েছে মকসুদুল মুমিনে রয়েছে এগুলো কিতাব শেখানো হয়েছে আশ্চর্য হয়ে যাবেন নাম দিয়েছে কত চমৎকার সুলাইমানি নকশা যাতে মুসলিম জাতিকে গোমরা করা সম্ভব হয় যে এগুলো হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম নবীর তালিম শিক্ষা অথচ আম্বিয়া আলাইহিমুস সালাম এইরকমের চরিত্রহীনতার তালিম থেকে মুক্ত বারি কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা হবে যেই দিন তারা বাদী হয়ে দাঁড়াবেন এসব বিদাতপন্থীদের বিরুদ্ধে যারা এই প্রেম সৃষ্টি করে সুলাইমানের নকশার নাম দিয়ে কয়েক খণ্ডে সুলাইমানের নকশা সবচেয়ে বড় কেতাব ঝাড়ফুক তাবিজের মন্ত্রতন্ত্রের আর ধর্মের নামে উর্দুতে রয়েছে প্রথম ফার্সিতে ফার্সিতে উর্দুতে বাংলাতে ওয়াত্তিওয়ালা তেওয়ালা কাকে বলা হয় মুশকিল শব্দ সেই জন্য অর্থ করেছে সাইয়ুন ইয়াসনাউনাহু এমন একটা জিনিস যা তারা করত
প্রাচীন যুগ থেকে এ যেমন তাদের ধারণা আন্নাহু ইউহাব্বিবুল মারআতা ইলা যাওজিহা ওয়া রাজুল ইলা ইমরাতিহি, মহিলার তার পুরুষের সাথে প্রেম সৃষ্টি করে, ভালোবাসা সৃষ্টি করে, ওয়া রাজুল আর পুরুষের তার স্ত্রীর সাথে প্রেম সৃষ্টি করে যদি এই তদবির করা হয়। আর এগুলি করে আমাদের দেশের মহিলারা যদি একটু দেখে যারা বিয়ে করো বিয়ে করো বুঝছে, অথবা ঠিকভাবে খরচ খরচা দিবে কি দিবে একটু যদি সন্দেহ হয়, আর না হইলেও আগে থেকে করে রাখে যাতে করে আমার মুঠের মধ্যে থাকে। আর মহিলা করে করে মহিলার মা ওর চাইতে বেশি আরো আগে বেড়ে, তাই না? শাশুড়ি গুলো বেশি দুশ্মন জামাই না আমাদের দেশে, হয়তো রাখবে আমার কথা শুনলে যারা শাশুড়ি হয়েছে, কিন্তু অধিকাংশ শাশুড়ি কথা বলছি, সব শাশুড়ি কেউ নাই, অধিকাংশ শাশুড়ি বলি সুবহানাল্লাহ আমাদের কাছে কত যে এরকম রিপোর্ট আসে, কে এই তাবিজ করেছে ওর শাশুড়ি করেছে, কেন? যাতে ওর মেয়েটা সুখে থাকে। আরে সুখে কি থাকবে, পাগল বানিয়ে দিয়েছে, একটা ছেলে এখানে চাকরি করতো, ওর ভাই এখনো আছে এখানে গোপালগঞ্জের, ওর ওই ওর স্ত্রী আর ওর ওর শাশুড়ি দুজন মিলে হ্যাঁ প্রেম করে বিয়ে করেছে, আবার প্রেম করে বিয়ে, তারপর প্রেম করে বিয়ে করার কথা টিকে না, তো সন্দেহ চোরের মন পুলিশ পুলিশ যে প্রেম করে বিয়ে টিয়ে করলাম টিকে কি টিকে না কি যে হয় না হয় তো দে ওকে একবারে তাবিজ করিয়া, তো ওর মাকে দিয়ে তাবিজ করিয়েছে, কাউকে দিয়ে অন্য কোনো কবিরাজনীকে দিয়ে, আর তাবিজ করে ছেলেটা পাগলের মতো ঘুরে বেড়াইতো, ডিউটি ঠিকভাবে করতে পারে পাগলের মতো ঘুরে বেড়াইতো আমার চোখের সামনে এই 17 বছর দামামে, প্রথম দিকে 3-4 বছর সেই ছেলেটা ছিল, তারপর আর থাকতে পারে কার কাজই কাজই করতে পারে না, দেশ চলে গেছে। তাবিজটা এক সৌদি শেখকে নিয়ে ভাঙা হলো আমার সামনে, আর ও বলছে যে খুব বড় এক হুজুরে অমুক বড় মাদ্রাসার গোপালগঞ্জের বড় মাদ্রাসার দিয়েছে, গড়ডাঙ্গা না গোপালগঞ্জের ভাইরা, গড়ডাঙ্গা বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার বড় মহাদ্দে সাহেব দিয়েছেন হুজুর, দেখা গেল তাতে সব শিরকি কথা লেখা আছে, ইয়া আলী ইয়া হুসেন ইয়া অমুক এই সব লেখা আছে, আউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিস, এছাড়াও কয়েকটা হাদিস হয়েছে, যেমন প্রথমে একটা হাদিস পড়েছে, মান তা আল্লাহ তামিমাতান, কেউ যদি তাবিজ লটকায় তাহলে কি করলো, হ্যাঁ ফাকাত আশরাক, একটি হচ্ছে ফাকাত আশরাকার হাদিস, শিরিক করলো, আরেকটা হাদিস ফাকাত ওকেলাইলাইহি, তাকে তার সুপুর্দ করে দেওয়া হবে, তার ওপর তাকে ন্যস্ত করে দেওয়া হবে, মানে আল্লাহ ওকে ওর হাওয়ালা করে দেবে, আল্লাহ সাহায্য হবে না, তারপরেও তাবিজ করবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভেঙে বলেননি ঝাড়ফুকের ক্ষেত্রে কেন ভাগ করলাম, কারণ ওখানে লাবাসা বের রোকা, ঝাড়ফুকে অসুবিধা নেই, মালাম তখন শিরকান, যতক্ষণ শির্ক না থাকে, তাহলে বোঝা গেল নবী সাল্লাম কি করলেন ভাগ করে দিলেন, কিন্তু তাবিজের ক্ষেত্রে একটি হাদিস দেখাতে পারবেন না যে নবী সাল্লাম ভাগ করে দিয়েছেন, যদি কোরআনে না আয়াত দেওয়া হয় তো লাবাসা বিত্তামাইম এই কথা বলেননি, পয়েন্টটা ভালো করে মনে রাখবেন, এখানে কিন্তু আম ভাবে বলেছে ইন্না তামাইমা ইন্না রোকা ওয়া তামাইমা তাবিজ শিরক, যে তাবিজ লটকাবে তার এই দশা হবে, মান তাআল্লাক ওয়াদাতান হ্যাঁ ফালা ওয়াদা আল্লাহ হলো, মান তাআল্লাক তামিমাতান হালা আতাম্মাহুল্লাহ আছে হাদিস, যেই ব্যক্তি তাবিজ ঝুলাবে আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করে, বদ্ধ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তো বলেননি, মান তাআল্লাক তামিমাতান মিন গাইরিল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে, তাহলে ভাগ হয়ে যেত আমাদের কাছে স্পষ্ট হয়ে যেত, তাহলে বোঝা গেল তাবিজের ক্ষেত্রে ভাগ নেই। ইখতিলাফ সাহাবি করলে আমাদেরকে ফিরে কোথায় যেতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে, তা দেখতে হবে, কারণ তারা সকলে দলিল নেই, তারা আপোষে যখন দ্বিমত করেছেন তাহলে তার উপরে কোথাও আমাকে ফয়সালা নিয়ে যেতে হবে, বুঝা গেছে? আপনার দুই মদিরে যদি ঝগড়া লাগিয়ে দেয় তাহলে কি করতে হবে, কফিলের কাছে যেতে হবে, না বলবেন যে দুই মদিরে ঝগড়া আর আমরাই বা কি করবো, হ্যাঁ না সমাধান উপরে নিয়ে যেতে হবে, হ্যাঁ ওখানে গিয়ে যদি ফয়সালা না হয় তখন সরকার কাছে কোর্ট আছে, জি সরকার প্রতিনিধি কোর্ট আছে, আদালত আছে। ওয়াহাদাহু আসহি, শেখ বলছেন এটাই হচ্ছে সহি দ্বিতীয় মতটি, যে তাবিজ কোরআন থেকে হইলেও আল্লাহর নাম গোনাবলি দিয়ে হইলেও সেটা কি নিষিদ্ধ, এটাই সহি মত। কেন? লে ওজুহিন সালাসা, তিনটি কারণে, তিনটি দলিল শুনে রাখেন যুক্তি। আল্লাহ প্রথম কথা অমুমুন নাহি, হাদিসে যে নিষেধাজ্ঞা এসছে ব্যাপক অর্থপূর্ণ, তাতে ভাগ করা হয়নি যে তাবিজ দুই রকম, এইরকম হলে জায়েজ এরকম হলে না জায়েজ, একথা বলা হয়নি। ওয়ালা মুখাসসিস আলিল উমুম, আর আম হাদিসকে ব্যাপক অর্থকে খাস করার কোনো দলিল নেই, যে খাস করবেন যে কোরআন হলে জায়েজ হয়ে যাবে দুজন খাস করে নেব, এর কোনো বৈধতা নেই। দ্বিতীয় যুক্তি হচ্ছে সাদ্দু জারিয়াতি, শিরকের চোরা রাস্তা বন্ধ করা, ফাইন্নাহা তুফজি ইলা তালিক মা লাইসা মুবাহান, কারণ যখন তাবিজে বলবো যে তাবিজ হ্যাঁ শিরক যদি না থাকে তো জায়েজ, তখন কি হবে, তাবিজ করতে করতে কিছু লোক হ্যাঁ সুবিধাবাদী শিরক দিয়েও তাবিজ করবে আর বলবে যে আমার তাবিজে শিরক নাই, যেমন তার নজির বললাম যে আমাদের অমক বড় মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব মুহাদ্দিস সাহেব তাবিজ দিয়েছেন, দেখা গেল যে তাতে শিরকে আলী হোসেন লেখা আছে, হ্যাঁ ইয়া অমুক ইয়া তুমুক লেখা আছে, বুঝছেন না?
তাহলে কি হয়ে যাবে, এই চোরা রাস্তা বন্ধ করতে হবে, চোরা রাস্তা বন্ধ করতে। যে কোনো পাপের ক্ষেত্রে যখন আশঙ্কা থাকবে যে কাজটা ভালোই কাজ, ভালো কাজে যাচ্ছে বা জায়েজ কাজে যাচ্ছে, কিন্তু এখানে গিয়ে অন্য আর একটা পাপের রাস্তা খুলতে পারে, তখন ওই রাস্তা বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আপনি যদি দেখেন যে আমার মেয়ে সাবালিকা হয়েছে, এখন যদি কেনাকাটা যায় বাজারে, কেনাকাটা হারাম, হারাম কি জায়েজ, কিন্তু কেনাকাটা করতে গিয়ে সে আরো দু ঘন্টা কোথাও পার করে আসতে পারে, সুতরাং একা ছাড়া যাবে না, একা যেতে দেওয়া যাবে না। বুঝছেন এবার, এটা হচ্ছে সাদ্দু জারিয়া, চোরা রাস্তা বন্ধ করা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। সৌদি আরবে গাঁজা হেরোইন ঢুকানো নাজাইজ, মাগরিব পরে একটু আলোচনা হচ্ছিল এক ভাইয়ের সাথে, এটা তো সবার জানা আছে ঠিক না, কিন্তু গাঁজা হেরোইন যে তৈরি হয় যে গাছটি থেকে, ওই গাছটা চেনেন কি আপনারা, জানেন ওই গাছ থেকে যে ফলটা হয় সেটাকে পোস্ত বলে, কেউ জানেন না, জানেন না পোস্ত, তাহলে আপনাদের অঞ্চল হয় না, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল হয়, ওই ওই এলাকার লোকের বলছেন, আমিও পোস্ত শুনেছি না। হ্যাঁ, তো এই পোস্ত দানাটা সাগু দানার চাইতে ছোট হয়, এই পোস্ত দানা অত্যন্ত দামি এবং তাতে কোনো নিশানে, কিছু নিশানে একবারে, আর সেটা বড় উপকারী, সেটা তরি তরকারিতে দিয়ে খায়, খুব স্বাদের হয়, বরং তরকারি করে খায় ওই এলাকার লোকেরা, দক্ষিণবঙ্গের লোকেরা। কিন্তু সৌদি আরবে ইন্ডিয়ান এক হাজি, এই গল্পটা শুনলাম আজকে, ইন্ডিয়ান এক হাজি এসেছিল পোস্ত নিয়ে, ও মনে করছে যে হজে যাচ্ছি, বেঁধে নিয়ে যাও, ওখানে একটু খাবো, তরি তরকারিতে দিয়ে রান্না করবো, তখন খাবো, নিয়ে এসেছি, কয়েক বছর আগের ঘটনা। নিয়ে আসার পরে এয়ারপোর্টে ধরা পড়েছে, ধরা পড়ে জেলে গেছে, হজ তো গেল গেল, এখন সৌদি সরকার বলছে গলা কাটবো, কারণ এ তো নিয়ে এসছে, ওই তো হিরোইন গাছের ফল, এটা গলা কাটবো, কারণ এখানে হিরোইনের শাস্তি হচ্ছে, আর গাঁজার শাস্তি কি মৃত্যুদণ্ড, বড় সমস্যা। তখন ইন্ডিয়া সরকার, ইন্ডিয়ার যে যে এমবেসি উঠে পড়ে লাগলো যে এই হাজিকে বাঁচাইতে হবে, হজ তো গেল গেলে বাঁচাইতে হবে, কোনো শেষ পর্যন্ত হাজির জানটা বেঁচেছে কিন্তু হজ পাইনি। তাহলে এটা কি কি বলবো, সাদ্দু জারিয়া, হ্যাঁ, ওই গাছ থেকে, ওই গাছ থেকে, ওই গাছ, গাছের বলছে যে রসটা হয় গাঞ্জা, আর ওটাকে আবার বিভিন্ন রকম, যেমন এই যে কাঁচা কাঁচা পেট্রোলকে আবার কাঁচা যে এগুলো পাওয়া যায়, ওটাকে বিভিন্ন কেরোসিন হয়, ডিজেল হয়, পেট্রোল হয়, আবার পেট্রোল প্লেনের জন্য আলাদা আবার স্পেশাল পেট্রোল, ওই রকম ওতে থেকে হিরোইন তৈরি হয়। কারণ এরা সন্দেহ যে এই পোস্ত দানা থেকে আবার এখানে এসে প্রসেসিং করে কোন রকমের আবার এখানে নেশা জাত কিছু তৈরি না হয়ে যায়, এটা হচ্ছে সাদ্দু জারিয়া, চোরা রাস্তা বন্ধ করা। বুঝতে পারলেন উদাহরণ? জি হ্যাঁ, ইসলামে চোরা রাস্তা বন্ধ করতে হয়েছে, যেখানে শিরকের আশঙ্কা। কেন দিনে ইসলামে কবর পাকা করা যাবে না? কবর পাকা করা শিরক নয়, যারা বলে তারা এলেম রাখে না। কবর পাকা করা শিরক, ফুল চড়াইলে শিরক হয়ে যায়, আর জাদু চড়াইলে শিরক হয়ে যায়। ও যদি মনে করে যে আমি এতে কবরে কিছু পাওয়া যাবে না, আমি শুধু সম্মান করছি একটু, তাহলে এটাকে শিরক বলা যাবে না। হ্যাঁ, এটা শিরক, সেটা শিরক, শিরকটা হইতে হবে, কিন্তু শিরকের রাস্তা, শিরকের রাস্তা। একটা লোক ওসিলা ধরছে, আল্লাহ গো তুমি বড় পীরের ওসিলা, আমার গোনা মাফ করে দাও, এটা কি শিরক? এটা শিরক নয়, কিন্তু চোরা রাস্তা, শিরকের চোরা রাস্তা। কারণ আজকে আল্লাহর কাছে বড় পীরের ওসিলায় চাইতে চাইতে কালকে শয়তান বলবে যে তুই অত আল্লাহর কাছে কেন চাইতে যাচ্ছিস, তুই বড় পীরের কাছে চা, ও আল্লাহর কাছে নিয়ে দিবে, আল্লাহর কাছে নিয়ে দিবে। এইভাবেই তো মুশরিক হয়েছে লোকেরা, এইভাবে তো কবর মজার পূজা শুরু হয়েছে। তো প্রথম কবর পাকা হয়েছে, তারপরে কবরে চাদর চড়ানো হয়েছে, ফুল চড়ানো হয়েছে, কবরকে লাইটিং করা হয়েছে, কবরে তারপরে ধীরে ধীরে বসা শুরু হয়েছে, আর তারপরে মেলা বসেছে, তারপরে কবর পূজা শুরু হয়েছে। তাহলে কবর পূজা শুরু হওয়ার আগে যে কাজগুলি হয়েছে এগুলি কেন হারাম? সাদ্দু জারিয়া, চোরা রাস্তা বন্ধ করা, শিরকের চোরা রাস্তা বন্ধ করা। বুঝতে পারছেন না? তাবিজের ক্ষেত্রে ওইটাই। আর তাহলে তৃতীয় কারণ হচ্ছে তাবিজ সবগুলি হারাম, কোরআন থেকেও তাবিজ হারাম। এর এজা আল্লাহ কাসাইম আল কোরআন, কোরআনের তাবিজ যদি লটকায় বা রসুলের হাদিসের তাবিজ লটকায়, আল্লাহর নাম বা গোনাবলির যদি তাবিজ লটকায়, তাহলে সেটা নিয়ে সে মহিলা স্বামীর কাছে যাবে, স্বামী যাবে, বাথরুমে যাবে, পেশাব পায়খানায় যাবে, নাপাক জায়গায় যাবে, নাপাক অবস্থায় থাকবে, কোরআনের অবমাননা করলো কি করলো না, আল্লাহর নামের গুণাবলীর রসুলের হাদিসের দুয়ার তৌহিন অবমাননা করলো কি করলো না? অবশ্যই করলো। একটা কোরআন আয়াতকে যদি পেশাবের উপরে ফেলে দেয় কোনো কাফের, হ্যাঁ, তো লড়াই করে মরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন,
আর নিজেই এই পায়খানে নিয়ে যাচ্ছেন তাবিজ, আর দাবি করছেন এতে কোরআনের কোরআনের দোয়া আছে, এই জন্য তাবিজ ব্যবহার করছি। আপনার জন্য জায়েজ হয়ে গেল, আপনি আবার ভালো মানুষ, আপনি যেহেতু মুসলিম সেই জন্য কোরআনের অবমাননা তহিন করলে কোনো দোষের কথা নাই, কিন্তু সেই কাজটা যদি একটা হিন্দু করে বা ইহুদি খ্রিস্টান করে তাহলে বড়ই অপরাধ হয়ে গেল না? একই রকমের অপরাধ। তাই বলছেন যে আল্লাহ কোরআন কোরআনের কিছু অংশ যদি লটকায় ফাকাদ ইয়ামতাহিনুহুল মুআল্লিক, যে ব্যক্তি লটকেছে সে হতে পারে সেটা অবমাননা করবে, বিহামলি মাফি হালি কাজাইল হাজা, কাজা হাজাতের সময় পায়খানার সময় অলিস্তেঞ্জা ইস্তেঞ্জার সময় অনা হয়ে জালিকা, এইভাবে যে কোনো সময় নাপাক হইতে পারে। স্বপ্ন দোষ হয়েছে, সারা রাত তাবিজ আর গলায় বাঁধা আছে, কোমরে বাঁধা আছে, বুঝা গেছে? আর কি করে হাকিম মোহাম্মদ সাহেব বলছেন যে এই সময় তো ওয়ালকাত নউজবিল্লাহ ওয়ালকাত মাফিয়া অর্থাৎ খাল্লাত লিখা থাকবে, সেই সময় ব্লিডিং হচ্ছে, নেফাস শুরু হয়ে গেছে, হয় না? বলেন দেখি, আগে থেকে রক্ত শুরু হয়, তারপরে এমনি তো যেটা বলা হয় যে পানি বের হওয়া সেটা আগে থেকে শুরু হয়, এই সময় কি করে জায়েজ করে? এত বড় অবমাননা জায়েজ হাকিম মোহাম্মদ সাহেবের কাছে? দ্বিতীয় রকমের তাবিজ হচ্ছে কোরআন থেকে নয়, অন্য কিছু দিয়ে তৈরি করে ওই তাবিজটা মানুষের শরীরে লটকানো হয় অথবা অন্য কোথাও যেগুলো বললাম লটকানো হয় বাড়ি গাড়ি ইত্যাদিতে। কাল খারজে যেমন কোন কাঠি দানা, অল ইজাম হাড্ডি, হ্যাঁ হাড্ডি বিভিন্ন রকমের হাড় হাড্ডি দিয়ে তৈরি করে পশুর, ওয়াল ওয়াদা অথবা আত্মরক্ষামূলক কোনো কিছু, ওয়াল খুয়ুত অথবা তাকা, ওয়াল নেয়াল জুতা স্যান্ডেল, ওয়াল মাসামির অথবা কোনো কাঁটা, ওয়া আসমাউ শায়াতিন শয়তানের নাম, ওয়াল জিন জিনের নাম, ওয়াত্তালাসে মন্ত্রতন্ত্র, ফাহাজা মুহাররামুন কাতান, এসব যদি কিছু লিখা থাকে বা কোনো একটি থাকে এগুলো, হ্যাঁ তাহলে এটা হচ্ছে নিঃসন্দেহে হারাম। এইরকমই গাছ তাবিজ আমাদের সারা একটা প্রসিদ্ধ হচ্ছে যে তাতে কি, হ্যাঁ গাছগাছড়া ভরা থাকে, গাছগাছড়া ভরা। আরে গাছগাছড়া কোনো গাছের শেকড় বা বাকল কিছু খেয়ে বেটে মেটে যদি খায়, আর যদি এই গাছগাছড়ার যারা অভিজ্ঞ তারা যদি বলে এতে চিকিৎসা আছে নিরাময় আছে তাহলে নয় মেনে নেওয়া যায়, কিন্তু এটা বেঁধে থাকবে গাছটা শুধু আর তাতেই রোগ ভালো হয়ে যাবে শরীরে, এটা কোন যুক্তিতে? কথা বুঝতে পেরেছেন না? এতে শরীয়তের যুক্তি আছে, দলিল আছে, আর না সাইন্টিফিক মেডিকেলের কোনো যুক্তি আছে, দুটোর একটা হইতে হবে। দুটো যখন দুটোই নেই তাহলে এগুলো শিরক, এগুলো শিরক। মানুষ শয়তান জিন শয়তানে শিখিয়ে দিয়েছে যে অমুক গাছের জ্বরটা বাঁধলে এই রোগ ভালো হয়, আর কিচ্ছু না। মানুষ শয়তানে শিখিয়েছে না, জিন শয়তান শিখে, জিন শয়তানে মানুষ শয়তানকে শিখিয়েছে, আর মানুষ শয়তান শুনে এক মানুষ শয়তান আর এক মানুষ শয়তানকে বলছেন যে এটা নিঃসন্দেহে হারাম, ওয়াহুয়া মিনা শিরকি, আর এতে কোনো ইখতিলাফ নাই। আগেটাতে দ্বিমত ছিল কিন্তু এতে কোনো দ্বিমত নেই, আর এগুলো শিরকের অন্তর্ভুক্ত। কেন? লিআন্নাহু তাআল্লুকুন আলা গাইরিল্লাহ সুবহানাহু, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের সাথে সম্পর্ক, অন্যের সাথে অন্তরের সম্পর্ক হয়ে যায়, আল্লাহর নামের সাথে সম্পর্ক নেই, আল্লাহর গুণাবলীর সাথে সম্পর্ক, আল্লাহর আয়াতের সাথে সম্পর্ক নেই। অফিল হাদিস হাদিস রয়েছে, মান তাআল্লাক শাইয়ান ওকিলা ইলাইহি, কোনো কিছু কেউ যদি লটকায় কোনো কিছু, সেটা যে কোনো কিছু হোক না কেন, ওকিলা ইলাইহি, তাহলে তাকে তার হাওয়ালা করে দেওয়া হয়, তার উপর তাকে ন্যস্ত করে দেওয়া হয়। এই ওয়াকালাহুল্লাহ ইলা যালিকা শাই, ওই বস্তুর দিকে আল্লাহ পাক তাকে ন্যস্ত করে দেন, আল্লাযী তাআল্লাক যেটাকে লটকিয়েছে। ফামান তাআল্লাক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখে, ওয়ালতাজা ইলাইহি, তার কাছে আশ্রয় নেই, অফওয়াদ আমরা হইলে, এবং নিজের কাজকর্ম জীবনের সবকিছুকে তার ওপর ন্যস্ত করে আল্লাহর উপর, কাফা হতে আল্লাহ যথেষ্ট, আপনার মনটা পুরোপুরি আল্লাহর উপর আস্থাশীল, আমি আল্লাহ ছাড়া এবং আল্লাহর রহমত ছাড়া আল্লাহ পাকের শেফা ছাড়া কিছু বুঝি না আমি, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহে ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট। সহজ করে দেবেন কবুর, আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির সাথে সম্পৃক্ত হবে, নিজের সম্পর্ক রাখবে কোন সৃষ্টির সাথে, অত্তামায় তাবিজের সাথে, ওয়াল আদিয়া ঔষধের সাথে, ঔষধি আল্লাহ, আল্লাহর নাম না, ঔষধি আমি ভালো হয়েছি, এই ডাক্তার আমাকে ভালো করেছে, যদি পুরো আস্থা এরকম হয়
যে এই ওষুধ না খেলে আমি ভালো হইতে পারতাম না, যদি যথাসময়ে ডাক্তার এই ডাক্তার কাছে না পৌঁছতে পারতাম তো ভালো হইতে পারতাম না, তাহলে শিরক আল কবুর। এইরকমই কেউ যদি নিজের অন্তরের আস্থা কবর পরে জন্মায়, হ্যাঁ ভালো যে এই মাজারে গিয়েছিলাম বা আমাকে নিয়ে গিয়েছিল, না হলে আমার রক্ষা ছিল না, হ্যাঁ এইরকম যদি করে তো এগুলো হচ্ছে কি শিরক। কবর মাজার কোনো কাজে আসে না, ওষুধ কাজে আসে যদি আল্লাহ ইচ্ছা না করে, না তাবিজ কাজে আসতে পারে আল্লাহ শেফা না থাকলে, ওয়ালা ইয়ামলিকু লাহু দাররান ওয়ালা নাফা, আর না তার জন্য এইসব জিনিসগুলি ক্ষতি বা লাভের মালিক, উপকার অপকারের মালিক না, একমাত্র আল্লাহ পাক রব্বুল মালিক। দেখেন বড় বড় ধনী লোকেরা আমাদের চাইতে অনেক বেশি পয়সা খরচ করে, দামি দামি হ্যাঁ ওষুধ ব্যবহার করা, দামি দামি জায়গায় যেখানে কত টাকা যে খরচ করতে হয় তাদের চিকিৎসা, তারপরেও প্রাণ রক্ষা করতে পারে না, পারছে কিন্তু দেখা যাচ্ছে যে ওই ধরনের রোগ হয়েছে আরেকজন ভালো হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করে যেন ভালো হয়ে গেছে। ক্যান্সার সাধারণত ভালো হয় না বলছেন, ক্যান্সারে কেউ ভালো হয়ে যাচ্ছে, আল্লাহ যাকে ইচ্ছা করেছেন ভালো হয়ে যাচ্ছে, কারো আবার ভালো হচ্ছে না। তো শেফা আসলে আল্লাহর হাতে, ওয়াইজা মারে তো ফাহুয়া ইয়াশফিন, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তো সেই সত্তা, আমার রব তো তিনি, যখন আমি ব্যাধিগ্রস্ত হয়ে যাই অসুস্থ হই তখন তিনি একমাত্র আরোগ্য দান করেন। ফাখাসির আকীদাতাহু ওয়ানকাতাত সিলাতুহু বিরব্বিহি ওয়া খাযালাহু আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেয় যে অমুক জিনিসে আমার উদ্ধার আছে বা আমার ওতে আমি ভালো হয়ে যাবো বা ওতে আমি সুখী হয়ে যাবো, সে নিজের আকিদাকে নষ্ট করলো, খাসের আকিদা তো আকিদা হারালো ইসলামিক আকিদা। ওয়ান কাতাত সালাতু বিরব্বি, আর রবের সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্ক বিচ্ছিন্ন হইল। ওয়া খাজালা হল, আল্লাহ তাকে লাঞ্ছিত অপদস্থ করে অসহায় ছেড়ে দিল, খাজালা মানে অসহায় ছেড়ে দিল, আল্লাহ তখন কি করেন অসহায় ছেড়ে দেন, কারণ আল্লাহর উপরে যখন ভরসা নেই তো আল্লাহ অসহায় ছেড়ে দেবেন। এই জন্য ঔষধ ব্যবহার করেন কিন্তু কখনো ঔষধের তার আস্থা করবেন না, ভালো ডাক্তারের কাছে যান, কারণ এই সব মাধ্যমগুলি ব্যবহার করা শরীয়তে নির্দেশ আছে, শুধু বৈধতা নয় নির্দেশ আছে, কিন্তু সেগুলির উপর আস্থা যেন না থাকে, অন্তরের সম্পর্ক যেন আল্লাহর সাথে থাকে। ওয়ালা ওয়াজিব আলাল মুসলিম, মুসলিমের জন্য ফরজ হচ্ছে আল মুহাফাজা আলা আকীদাতিহি, তার আকীদার হেফাজত করা এমন জিনিসগুলিতে যেগুলো আকীদাকে নষ্ট করে দেয় অথবা আকীদায় গোলযোগ সৃষ্টি করে দুর্বল করে দেয়। ফালায়াতা আতা মা লা ইয়াজুজু মিনাল আদুইয়াতি, এমন ওষুধ ব্যবহার করবেন না যেটা জায়েজ নয়, তাহলে মাদক দ্রব্য দিয়ে ওষুধ ব্যবহার করবেন না। ওয়ালা ইয়াজহাবু আল মুখাররিফিন ওয়াল মুশাওয়িজিন, আর যারা কুসংস্কারকারী হ্যাঁ যারা গুমরাহিতে রয়েছে তাদের কাছে যাবে না। ওয়াল মুশাওয়িজিন, আর যারা ভেলকিবাজি করে তাদের কাছেও যাবে, লিয়া তাআলা যেন তাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য মিয়াল আমরাজ রোগ বলা মুসিবত থেকে, লিআন্নাহুম ইউমরিজুনা কালবাহু আকীদাতুহু, দেখেন হয়তো আপনার শরীরের সুস্থতা আসলো কিন্তু আপনার অন্তরকে রোগাক্রান্ত করে দিল, আপনার আকীদাকে রোগাক্রান্ত করে দিল, শিরক বিদাতে ডুবিয়ে দিল। ওমান তাওয়াক্কাল আল্লাহ কাফা, আল্লাহর উপর কেউ ভরসা করে আল্লাহ যথেষ্ট। বাযুন নাস ইউআল্লু খাযিল আশি আলা নাফসিহি ওয়া হুয়া লাইসা ফীহি মারাদুন হিসসি, আবার কিছু লোক আছে তাদের কোনো রোগ নাই কিন্তু এমনিতে তাবিজ ঝুলিয়ে থাকে, এমনিতে তাবিজ ঝুলিয়ে না রাখে, কেন ভ্রম, তার ভ্রমের রোগ আছে, হ্যাঁ মন খুঁতখুঁতে মন, ওদের কথা বলছেন। কিছু লোকের আছে যে এই জিনিসগুলি লটকায়, ওয়াহুয়া লাইসা ফীহি মারাদুন হিসসি, অনুভূত কোনো রোগ নেই, যে শরীরে কোনো রোগ আছে রোগ চেক করে ডাক্তার রোগ খুঁজে পায় না। ওয়া ইন্নামা ফীহি মারাদুন ওয়াহমি, তার কাছে কাল্পনিক রোগ আছে, মনের রোগ আছে, মনে রোগ বসে গেছে, না আমার আমি অসুস্থ, আমাকে জিনে ধরেছে বা আমার এই হয়েছে, আমাকে সেহের করেছে, আমাকে বদনজর লেগেছে। ওয়াহুয়াল খৌফু মিনাল আইনে, সেটা কি ভয় করা বদনজরকে, হিংসাকে, আও ইউআল্লিকু আলা সাইয়্যারাতিহি, নিজের গাড়িতে লটকায়, আও দাব্বাতিহি, অথবা কোনো জীবজন্তুতে লটকায়, আও বাবাবাইতিহি, বাড়ির দরজায় লাগায়, আও দোকানিহি, অথবা দোকানে লটকায়। ওয়াহাজা কুল্লুহু মিন দাফিল আকীদাতি, এটা হচ্ছে আকীদার দুর্বলতা। ওয়া দাফা তাওয়াক্কুলি আলা আল্লাহর উপর ভরসায় দুর্বলতা। ওয়া ইন্না দাফাল আকীদাতি হুয়াল মারাদুল হাকীকি, আর আকীদার দুর্বলতাই হচ্ছে আসল ব্যাধি। আপনার ইসলামিক আকীদাই যদি দুর্বল থাকে আল্লাহ সম্পর্কে তাহলে এটি হচ্ছে সবচেয়ে বড় রোগ। আল্লাযী ইয়াজিবু ইলাজুহু, যার চিকিৎসা করা প্রথম ফরজ। আপনার রোগের এই যে ইসলামিক রোগ, ইসলামের রোগ মানে শিরক বিদআত গোমরাহির রোগ, হ্যাঁ
আল্লাহর উপর তাওয়াক্কুলে দুর্বলতা এসবের চিকিৎসা করা ফরজ। বেমারিফাতে তৌহিদ, তৌহিদকে চেনুন জানুন, ওয়াল আকীদা সহিহা সহি আকীদা জানুন, এবং যে ভ্রান্ত আকীদা রয়েছে, যে ভ্রমগুলি মনের মধ্যে রয়েছে, যে ভয় রয়েছে, এই ভয়গুলিকে দূর করেন। কারণ আল্লাহ ছাড়া কেউ আপনার ক্ষতিরও মালিক নয় আর আপনার লাভেরও মালিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন সমস্ত রকমের শিরক থেকে, বিদাত থেকে, গোমরাহি থেকে, পাপের কাজ থেকে, আর কোরআন ও হাদিসের আল্লাহর নাম গুণাবলীর অবমাননা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাবিজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসব লোকদেরকে হেদায়াত করেন যারা তাবিজের সাথে জড়িত, তাবিজের ব্যবসা করে, যে হারাম রিজিক হাসিল করে, অথবা তাবিজ যারা করে তাদের কাছে যায়। আল্লাহ পাক এসব ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক মুসলিম উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত রকমের শিরকি কাজ কর্ম থেকে, আচার আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাবিজ বাঁধা, আমাদের ভাই জিজ্ঞাসা করছেন যে আমাদের দেশে অনেকে তাবিজ করে দেয় এবং নাই, সেটা হচ্ছে নকশা দিয়ে অথবা আয়াত দিয়ে, আয়াত দিয়ে করতো তাহলে অবমাননা হইতো, তখন ওই অবমাননা থেকে বাঁচার জন্য ওরা নকশা আবিষ্কার করেছে। নকশা সুরা ফাতিহার নকশা, এটা সুরা বাকারা নকশা, এটা সুরা মরিয়মের নকশা, সুরা জিনের নকশা, দেখেছে নকশাগুলো, হ্যাঁ, কোরআনে বেদাত ঢুকিয়েছে। এই নকশাগুলো এসেছে কোথা থেকে? নকশাতে অঙ্কগুলি আছে, অক্ষরের অঙ্ক বের করা, আলিফে এক হয়, বায়ে দুই হয়, জিমে তিন হয়, আর দালে গিয়ে চার হয়, আর এইভাবে তারপরে তখন বাড়তে বাড়তে দশ, বিশ, তিরিশ, চল্লিশ, এই করে কোনোটা একশো, দুশো, এইরকম যে নাম্বারিং আছে, এটা আরবরা কোনোদিন জানতো না, এটা আরবদের শিক্ষা নয়। যখন আরবরাই জানতো না আরবদের ইতিহাসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, সাহাবাই কেরামরা জানতেন না, বুঝা গেছে? তাহলে এই শিক্ষা গেল কোত্থেকে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এটা গেছে ইরান থেকে। পার্সিয়ানরা তাদের ফার্সিতে আবজাদ হাওয়াজ হত্তির তার অঙ্ক বের করেছে, যে আলিফে এক হয়, অমুকে এই হয়, অমুকে এই হয়, হ্যাঁ, কোনোটাতে চল্লিশ হয়, কোনোটাতে পঞ্চাশ হয়, এইভাবে বের করেছে। প্রথম দশ পর্যন্ত গিয়েছে আবজাদ হাওয়াজ হত্তি করে, আর তার দশে যখন চলে গেছে তখন বাকি অক্ষরগুলি এসছে ওদের তর্তিবে, তখন ও লোকে দিয়েছে বিশ, তিরিশ, চল্লিশ করে, নব্বই, একশো গেছে, একশো যাওয়ার পরে যখন বাকিগুলো এসছে তখন ওগুলোকে দুশো, তিনশো, চারশো, পাঁচশো করে নম্বর দিয়েছে। এই দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিমের বের করেছে সাতশো ছিয়াশি, কিন্তু বিসমিল্লাহর নম্বর সাতশো ছিয়াশি নয়, বরং সাতশো ছিয়াশি নম্বর হচ্ছে হরে কৃষ্ণের, হরে কৃষ্ণা, উর্দুতে হিন্দিতে কৃষ্ণা হয়, তো যখন হরে কৃষ্ণা লিখবেন তখন ওর নম্বর বেরোবে সাতশো ছিয়াশি। তাহলে যারা সাতশো ছিয়াশি লিখে তারা হরে কৃষ্ণ লিখে, যারা সাতশো ছিয়াশি দিয়ে তাবিজ করে তারা হরে কৃষ্ণের তাবিজ ব্যবহার করে। বড় শিরিক করলো কি করলো না? বড় শিরিক করলো। যদি কেউ কোরআন হাদিস দিয়ে তাবিজ করে তাহলে বড় শিরক না হইলেও ছোট শিরক হবে, যদি আল্লাহর ভরসা আছে বলে, বুঝা গেছে? তো তাবিজটা তাহলে বড় শিরক হইতে পারে, ছোট শিরক হইতে পারে, যদি তাবিজের সাথেই সম্পৃক্ত তার অন্তর, তাবিজের ওপরই ভরসা, আল্লাহ বিশ্বাস আছে কিন্তু তাবিজই সব করবে ভালো, তাবিজে ভালো হবে, তাহলে বড় শিরক হবে। আর যদি আল্লাহই ভালো করবেন, তাবিজটা আমার ওসিলা মাত্র, তাহলে এটা ছোট শিরক। কারণ একটা নীতিমালা হচ্ছে শিরক আসগারের, আর শিরক আসগার ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, যেটা শরীয়তেও কারণ নয়, উপায় নয়, আর সাইন্টিফিক দিক থেকেও কারণ নয়, উপায় নয়, সেটাকে যদি কে কারণ বলে গণ্য করে সেটা হচ্ছে শিরক, বুঝা গেছে? শিরকে আসগার, জালু সাবাবিন মা লাইসা বিসাবাব, যেটা কারণ নয়, উপায় নয়, সেটাকে উপায় বলে গণ্য করা। যেমন যেমন টোটকা, যতগুলি টোটকা জাত জিনিস আছে, কি করে গর্ভবতী মহিলা মাছ কাটতে নেই নাকি, গর্ভবতী মহিলা আর কি করতে নেই, যদি সূর্য গ্রহণ লাগে তো বাইরে বেরোতে নেই, চন্দ্রগ্রহণ লাগে বাইরে বেরোতে নেই, না হলে ক্ষতি হয়ে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে, এটা শরীয়ত বলে না, সায়েন্সও বলে না, তারপরে এরা বলছে, তার মানে এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। এইরকম যতগুলো টোটকা জাত জিনিস, মারিফুল কোরআন তো ওই জন্য বন্ধ, দুশোর বেশি ভুল আছে মারিফুল কোরআনে। মুফতি শফির পাকিস্তানের যে মুফতি, উর্দুতে তফসির ছিল, যেটা বাংলা মহিউদ্দিন খান তর্জমা করেছে, দুইশোর বেশি তফসিরে ভুল আছে, যার ফলে সৌদি সরকার বন্ধ করতে, ব্যান করতে বাধ্য হয়েছে। নাহলে এত কোটি কোটি টাকা খরচ করে আবার ওইটাকে ব্যান করা, কিন্তু এদেরকে ধোকা দেওয়া হয়েছে। প্রথম ছাপানোর সময় বড় একটা রিকমেন্ডস নিয়ে আছে, সুপারিশনামা, ভারতের আবুল হাসান নদভী, সেই লিখেছে যে এই তফসির ভালো। তারপরে যখন ধরা পড়ল এখানকার যেগুলো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান উর্দু ভালো আলেমরা, তারা বলে এতে তো দুশোর বেশি ভুল আছে, এতে শিরক, তাবিজ, সুহিবাদ, পীর মরিদি, ওসিলা সব কিছু আছে।
যখন এগুলো ধরিয়ে দিল তখন সৌদি সরকার এখান থেকে চিঠি লিখলো, যেখান থেকে ছেপেছে কিং ফাদ কমপ্লেক্স থেকে তারা চিঠি লিখলো আবুল হাসান নদভী তখন বেঁচে, তাকে যে আপনি যে এই রিকমেন্ডস করেছেন তো এই আল্লাহ নিরাকারেতে লিখা আছে আর এইসব লিখা আছে এগুলোর জবাব কি, জবাব দিতে পারেনি। জবাব দেওয়ার জন্য তার এক মুফাসসিরকে দিয়েছে, তার যে তফসির পড়াই যে নদওয়াতুল উলামা লখনউতে, কারণ আবুল হাসান নদভী তো লখনউর তিনি প্রেসিডেন্ট ছিলেন ওই মাদ্রাসার, তো লিখার জন্য দিয়ে দিল ওকে। তখন ও লিখলো যে না এটা তো ঠিক আছে আল্লাহ নিরাকার, তো সব আকিদা আরো ক্লিয়ার হয়ে গেল আল্লাহ নিরাকার, তারপরে ওসিলা ধরা যাবে, তারপরে সুফিবাদের মাধ্যমে তাসাউফের মাধ্যমে তাজকিয়া নাফস হবে, এতে হইলো কি আরো বলমাদের কাছে আরো স্পষ্ট হয়ে গেল যে দেওবন্দীদের আকিদাই হচ্ছে গেল, এটা ভুল করেনি ওরা, এই আকিদাই বিশ্বাসী, এই জন্য বন্ধ করা। সাপে কামড়াবে না এইরকম তদবির কোরআন হাদিসে নেই, কোরআন হাদিসে এইসব তদবির করার জন্য আসেনি। হ্যাঁ, সাপে যদি কাউকে দংশন করে নেই তো বিষ নামাবার জন্য সূরা ফাতিহা দিয়ে লাজ সাপ বিচ্ছুর এটা আছে, কিন্তু সাপের একবার মুখ বন্ধ করে দিবে সাপ এসে ঘোরাঘুরি করবে কিন্তু ফেনার উঠাবে না আর সাপ দংশন করবে না, এগুলো সাপুড়েরা করে, এগুলো কুফুরি কাজ, কুফুরি কাজ করে, এতে দেব দেবীর নাম নিয়ে মন্ত্রতন্ত্র দিয়েই করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাহায্য চাই আল্লাহ ছাড়া কাছে সাহায্য চাই, কোরআন এবং হাদিসে প্রতিরোধ ব্যবস্থা আছে, ওগুলো দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করবে। জাদু দিয়ে জাদু দূর করা যাবে কিনা এটাকে নোসরা বলা হয়, কিতাব তাওহীদ ওই চ্যাপ্টারটা নোসরা সম্পর্কে আমার বক্তব্য আছে শুনে নেবেন, একদল জায়েজ বলেছেন আর একদল জায়েজ বলেননি, কিন্তু তার আগে কোরআন এবং হাদিসের তদবির দিয়ে চেষ্টা করেন জাদু আছে কি নেই, গায়েব জানা জরুরি নয়, জাদুর কিছু লক্ষণ আছে, জাদুর উপর আমার একটা বই আছে না জাদু কোরআনে বা হাদিসে আলোকে জাদুর চিকিৎসা, অতএব অনেকগুলি লক্ষণ বলা আছে, ওই লক্ষণগুলি যদি দেখতে পান, ওই সিমটমগুলো দেখতে পান, তাহলে এটা শারীরিক রোগ না, এরপরে সেহের করা হয়েছে চিকিৎসা করেন, তারপরে যদি শারীরিক রোগ হয় তারপরও তো দম করা যায় ওই আয়াতগুলো দিয়ে, হ্যাঁ বুঝা গেছে, তো এরকম চিকিৎসা করেন ইনশাআল্লাহ আল্লাহ শফা দেবে।